हेलो फ्रेंड, आज के आमी आपनादेर कीभावे रेजिस्टेंसेर मान क्याल्कुलेशन करते हय बा रेजिस्टेंसेर मान कीभावे बार करते हय सेटा आमी आपनादेर आज के देखाबो। एरकम भिडियो हयतो आपनारा पाबेन ना, ताई एई भिडियोटा पुरोटा देखुन, दिले आपनारा खूब सहजे एर धारणा करते पारबेन। एबं एर जन्य किन्तु एकटा खूब सहज एकटा सूत्र आछे, जे सूत्रटा मने राखले आपनार एई कालारिं सम्बन्धे आपनादेर धारणा हये जाबे जे कोन कालारेर उपर কোন কালার আসে। প্রত্যেক রেজিস্ট্যান্সের উপর এরকম কালারিং ব্যান্ড থাকে। তো এই ব্যান্ডগুলো ফোর ব্যান্ডের হয়, ফাইভ ব্যান্ডের হয়, সিক্স ব্যান্ডের হয়। আর এই প্রতিটা ব্যান্ডের কালারের আলাদা আলাদা মান থাকে। সেই মানগুলো বার করতে পারলেই আমরা কিন্তু শিখে যাব রেজিস্ট্যান্সের ভ্যালু বার করা। কালারের জন্য আলাদা আলাদা নাম্বার থাকে। যেরকম বাদামি ওয়ান, লাল হচ্ছে টু, কমলা তিন, হলুদ চার, সবুজ পাঁচ, নীল ছয়, বেগুনি সাত, ধূসর হচ্ছে আট, সাদা হচ্ছে নয়, আর কালো সবার শেষে সেটা হচ্ছে জিরো। তো এক থেকে এই জিরো পর্যন্ত আমাদের এই মানগুলো কিন্তু কাজে লাগবে। এই দেখুন, এই যে কালার ব্যান্ড আছে, সবার শেষে একটা ব্যান্ড থাকে, সেটা হচ্ছে হয় গোল্ডেন মানে সোনালি কালার, আর নাহলে সিলভার কালারের ব্যান্ড থাকে। তো সেই ব্যান্ডটা আমরা সবসময় ডান দিকে রাখবো। এই রেজিস্ট্যান্সের আমি যে যে গোল্ডেন কালারটা আছে, এই গোল্ডেন কালারটা আমি ডান দিকে রাখবো। ডান দিকে রাখার পরে বাঁ দিক থেকে আমরা হিসেব করব। এখানে ফোর ব্যান্ডের এটা রেজিস্ট্যান্স আছে, এক দুই তিন চার। তো ফোর ব্যান্ডের আমি এখানে আপনাদের দেখাই, ফোর ব্যান্ড, ফোর ব্যান্ডের যদি হয় তাহলে আমরা কি করব না, ফার্স্ট কালার নাম্বার, সেকেন্ড কালার নাম্বার নেব, তিন নম্বর যে ব্যান্ডটা আছে, তিন নম্বর ব্যান্ডের যে রংটা আছে তার নাম্বারটা দেখব কত। তাহলে আমরা এখানে ফোর ব্যান্ডের হিসাবে আমি ফার্স্টে আছে গ্রিন, গ্রিনের নাম্বার হচ্ছে পাঁচ, তো আমি এখানে ফাইভ দিলাম। তারপরে আছে দেখুন, তারপরে সেকেন্ড আছে ব্লু বা নীল, নীলের নাম্বার হচ্ছে ছয়, সিক্স দিলাম। তারপরে এখানে আছে ব্রাউন, দেখতে পাচ্ছেন ব্রাউন, তো ব্রাউন কোথায় আছে না, এই একদম ওপরে। তাহলে তিন নম্বর যে কালারটা হবে, সেই তিন নম্বর যে মানটা থাকবে, এক থাকতে পারে বা দুই তিন, যাই হবে, যেই নাম্বারটা থাকবে সেই কটা আমি জিরো বসাবো। এখানে এক আছে মানে আমি একটা জিরো বসাবো। তাহলে এটার মান কত হলো, এই রেজিস্ট্যান্সের মান। তারপরে তো এখানে গোল্ডেন আছে, গোল্ডেনটা টলারেন্স, টলারেন্সটা আমি বলে দিচ্ছি। তাহলে এই রেজিস্ট্যান্সের মান কত হলো, 560 ওহমস। এবার আমরা মাল্টিমিটারে এটার মানটা মাপবো, যেটা কত দেখাচ্ছে। রেজিস্ট্যান্সের যখন আপনারা মাল্টিমিটার ইউজ করবেন, একদিকে হাতে টাচ থাকবে, আর একদিকে যেন হাতে না টাচ থাকে। হাতে যদি টাচ থাকে তাহলে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে অনেক। এই দেখুন, এখানে দেখাচ্ছে 548 ওহমস। এবার আসি এই গোল্ডেন আর সিলভারের যে ব্যান্ডটা আছে একদম ডান দিকে, সেটার মান। এই যে এখানে আছে 5% আর 10%, এটা হচ্ছে টলারেন্স। টলারেন্স বলতে, যদি কোনো রেজিস্ট্যান্সের মান 100 ওহমস হয়, সেখানে টলারেন্স যদি এই গোল্ডেন থাকে তাহলে 5% বেশি হতে পারে বা 5% কম হতে পারে, মানে প্লাস মাইনাস 5%। 100 ওহমসের যদি কোনো রেজিস্ট্যান্স হয়, সেখানে যদি গোল্ডেন থাকে, গোল্ড গোল্ড যদি থাকে, তাহলে এখানে 105ও হতে পারে, আবার 95ও হতে পারে। সেটা হচ্ছে এই গোল্ডেন থাকলে 5% কম বেশি হবে টলারেন্স, এই 5%। আর যদি সিলভার কালার হয় তাহলে এটা 10% কম বেশি হবে টলারেন্স। ধরুন একটা রেজিস্ট্যান্সের মান যদি 100 ওহমস হয়, সেটা 105 ওহমসও হতে পারে, আবার 95 ওহমসও হতে পারে গোল্ডেন থাকলে।
আর যদি সিলভার থাকে সেখানে 110 ওহমসও হতে পারে, আবার 90 ওহমসও হতে পারে। তো সেই জন্য আমার এটা 560 ওহমসের রেজিস্ট্যান্সটা আমার মাল্টিমিটারে মাপতে এখানে দেখাচ্ছে কত না 549 ওহমস। তো মোটামুটি কাছাকাছি এখানে মাল্টিমিটারে দেখাচ্ছে, কোনো মাল্টিমিটারে মাল্টিমিটার চেঞ্জ হলে কিন্তু এই রেজিস্ট্যান্সের ভ্যালুও চেঞ্জ হয়ে যায়। একদম পারফেক্ট পাওয়াটা একটু মুশকিল আছে, যদি নামি দামি কোম্পানির কোনো রেজিস্ট্যান্স হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট রেজিস্ট্যান্সের মান পেয়ে যাবেন। এবার আর একটা রেজিস্ট্যান্স নিচ্ছি। তো এখানে মানটা আমি হিসেব করব কিভাবে, ফার্স্ট কালারের নাম্বার ফার্স্ট কালার হচ্ছে ব্রাউন। এখানে ব্রাউন কত আছে মানে বাদামি কত আছে, 1, এখানে 1 দিয়ে দিলাম। তারপরে কত আছে, তারপরে ব্ল্যাক আছে, দেখুন এই যে ব্ল্যাক, সেকেন্ডটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক হচ্ছে 0, তো আমি 0 দিয়ে দিলাম। তারপরে আছে রেড, 3 নম্বর যে ব্যান্ড আছে সেই ব্যান্ডের যখন যাব তার যে নাম্বারটা আছে ততগুলো 0 বসবে। রেড আছে, রেড হচ্ছে 2 নম্বর, তাহলে আমি এখানে 2টো 0 বসাবো, 2টো 0 বসাবো, তাহলে এই রেজিস্ট্যান্সের মান হলো কত, 1000 ওহমস। এবার 1000 ওহমসকে আমি যদি কিলো ওহমসে যদি কনভার্ট করতে চাই তখন 1000 দিয়ে আমাকে একে ভাগ দিতে হবে আবার, তাহলে তখন কি হবে, কিলো ওহমসে আমার রেজিস্ট্যান্সের মান বেরোবে, তখন হবে 1K। এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 1K। এই দেখুন এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সের মান কিন্তু একই, এটা দেখছেন এই যে একটু মোটা এটাও 1K আর এই সরুটাও 1K। তো এই দুটোর ভেতর পার্থক্য কি আছে, না ওয়াটেজের পার্থক্য আছে, এ যতটা ক্ষমতা নিতে পারবে তার থেকে বেশি ক্ষমতা নেবে, এটা যা ক্ষমতা নেবে এটাকে এগুলো হচ্ছে কোয়ার্টার ওয়াট, 1/4 ওয়াট, এগুলো কোয়ার্টার ওয়াট এই ছোটোগুলো, আর এই বড়গুলো তারপর ধাপে ধাপে বাড়ে, 1 ওয়াট, হাফ ওয়াট, 1.5 ওয়াট, 2 ওয়াট, বিভিন্ন ওয়াটের এই রেজিস্ট্যান্সগুলো হয়। তো এই যে হাতের কাছে যেটা আছে আমার এখানে, এটা হচ্ছে 1 ওয়াটের একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে 1 ওয়াট, এই রেজিস্ট্যান্সের ক্ষমতা বেশি নিতে পারবে, কিন্তু ভোল্টেজ একই এখান থেকে আউটপুট হবে। এরপরে আমি আর একটা রেজিস্ট্যান্স নিয়েছি, এই রেজিস্ট্যান্সের মানটা আমরা বার করব। তো ফার্স্টে কালার যে আছে সেটা হচ্ছে ব্রাউন, ব্রাউন কালার, তার জন্য আমি 1 লিখে দিলাম, ব্রাউন হচ্ছে 1। তারপরে আছে ব্ল্যাক, ব্ল্যাকটা হচ্ছে 0, এই যে ব্ল্যাক, ব্ল্যাকের মানটা হচ্ছে 0, 0 বসিয়ে দিলাম। তারপরে আছে দেখুন ব্লু বা নীল, তো নীলের জন্য কত না এখানে 6 বসাতে হবে, তো 6, 6টা 0 বসিয়ে দেবো, 1, 2, 3, 4, 5, 6, 6টা 0 বসিয়েছি, তো এটা হচ্ছে কিন্তু ওহমসে বেরোলো, এতগুলো ওহমসে বেরোলো। এবার এটাতে আমি কিলো ওহমস যদি করতে হয় তাহলে আমি একে 1000 দিয়ে ভাগ করব, 1/7টা 0 দিয়েছি, দিয়ে এটা এটা ওহমস হয়েছে, এবার একে 1000 দিয়ে ভাগ, ভাজিত 1000, তাহলে এটা কত হলো, এত কে, 1/1, 2, 3, 4, এটা হচ্ছে কে তে কনভার্ট হলো, মানে কিলো ওহমস, ওহমস থেকে কিলো ওহমসে কনভার্ট হয়েছে। তো আমি কিলো ওহমস থেকে যদি মেগা ওহমস করতে চাই তখন আবার আমাকে 1000 দিয়ে একে ভাগ করতে হবে, তো একে যদি আমি আবার 1000 দিয়ে ভাগ করি, ভাজিত 1000 দিয়ে, তাহলে বেরোচ্ছে 10, এই যে 10, তাহলে এটা হচ্ছে আমার 10 মেগা ওহমস, কিলো ওহমস, এটা শুধু ওহমস, এত ওহমস বেরিয়েছে, সেটাকে 1000 দিয়ে ভাগ করতে কিলো ওহমস বেরিয়েছে, কিলো ওহমসকে আমি আবার 1000 দিয়ে ভাগ করতে মেগা ওহমস বেরিয়েছে, তার মানে এই যে রেজিস্ট্যান্সটা
এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 10 মেগা ওহমসের রেজিস্ট্যান্স। সহজ একটা সূত্র আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা মনে রাখলে আপনার কালার যে পরপর যে ধাপে ধাপে এসছে, এই যে কালারগুলো যে সিরিয়ালি এসছে, আপনারা সেটা জেনে যাবেন। এটা হচ্ছে সেই সূত্র, বালা কহ শনি বেধু সাকা, বালা কহ শনি বেধু সাকা। এটা যদি মনে রাখতে পারেন এই সূত্রটা, তাহলে আপনি কালারের মানগুলো পেয়ে যাবেন। আপনার হয়তো হিসেব করে বলতে একটু সময় লাগবে, কিন্তু বার করতে পারবেন মানটা, মানটা কিন্তু আপনি জানতে পারবেন। এই যে বয়াকার আছে, বাদামির বয়াকার, লালের হচ্ছে লয়াকার, কমলার ক, হলুদের হ, সবুজের দন্তেস, নীলের নি, বেগুনি, ধূসর, সাদা, কালো, বালা কহ শনি বেধু শাখা। তো আপনি কিভাবে বার করবেন, আমি এটা যদি নাও থাকে তাহলে আমি কিভাবে বার করছি একটা ডিস্টেন্সের মান দেখুন। এবার ফার্স্ট কালার হচ্ছে দেখুন নীল, এই যে নীল। তো নীলটার জন্য আমি হিসেব করব কিভাবে, বা লা ক হ স নি মানে ছয়, তাহলে সিক্স লিখে দিলাম। তারপরে সেকেন্ড কালার দেখুন, এটা হচ্ছে ধূসর, বা লা ক হ স নি বে ধু, ধূসর আট নম্বর, আট লিখে দিলাম। তারপরে আছে রেড, এই যে রেড বা লা, দুই হচ্ছে, তার মানে আমার এখানে দুটো জিরো হবে, এক দুই। তাহলে এই রেজিস্ট্যান্সটার মান হচ্ছে 6800 ওহমস। 6800 ওহমসকে যদি আমি কিলো ওহমস করতে চাই, হাজার দিয়ে ভাগ করতে হবে, হাজার দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, জিরো জিরো কেটে গেল, এই জিরো এই জিরো কেটে গেল, দশের জন্য এখানে পয়েন্ট চলে আসবে, তার মানে এটা 6.8 কিলো ওহমস। এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 6.8 কিলো ওহমস। মাল্টিমিটারে মাপা যাক, সিক্স পয়েন্ট সিক্স এইট এরকম কাছাকাছি আসবে। এটা গেল ফোর ব্যান্ডের জন্য আমি এইভাবে হিসেব করব। ফাইভ ব্যান্ডের জন্য কি করব, ফার্স্ট যে কালার আছে সেই কালারের মানটা লিখব, সেকেন্ড কালারের মানটা লিখব, এবং থার্ড যে কালার আছে সেই কালারের মানটাও লিখব, আর চার নম্বর যে কালার হবে সেই চার নম্বর কালারে যে মান আছে সেই ততগুলো শূন্য হবে। যেরকম এখানে কি আছে, এই যে এই রেজিস্ট্যান্সটা আছে এই ছবিতে, প্রথমে কি আছে না, ব্লু, ব্লুর মান হচ্ছে সিক্স, তাহলে সিক্স লিখব। তারপরে আছে ধূসর, এইট লিখব, বা অ্যাশ কালার যেটা, এইট লিখলাম। তারপরে আছে ব্ল্যাক, ব্ল্যাকের মান হচ্ছে জিরো, জিরো লিখব। তারপরে চার নম্বর কালার হচ্ছে এই রেড, রেডের মান হচ্ছে দুই, তাহলে আরও দুটো জিরো এখানে লিখে দেব। এটা হচ্ছে ওহমস, এটাকে কিলো ওহমসে যদি করি, এটা কিলো ওহমসে যদি করি, হাজার দিয়ে ভাগ দিয়ে দেব, তিনটে শূন্য কেটে যাবে, তাহলে কত হলো 68 কিলো ওহমস, 68 কিলো ওহমস, এটার মান হচ্ছে 68 কিলো ওহমস। ঠিক একইভাবে আমরা সিক্স ব্যান্ডের ক্ষেত্রেও আমরা এই ক্যালকুলেশন করব, যে তিনটে নাম্বার তিনটে কালার পরপর আমরা নেব, চার নম্বর কালারের যে মানটা থাকবে ততগুলো জিরো বসাবো বা শূন্য বসাবো, দিয়ে মানটা বার করব। খুব সহজ পদ্ধতি, আপনারা যারা বাংলা ভাষা জানেন তারা যদি এই সূত্রটা মনে রাখেন, বালা কহ শনি বেধু শাখা, তাহলে আপনি খুব সহজে এই রেজিস্ট্যান্সের মান বার করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের, যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন।
আমি এরপরে অনেক নানা রকম ভিডিও আনতে থাকবো। দেখা হবে আবার পরে কোনো এক ভিডিওতে।